কি ভাই পাট বেচা হলো? বেচলাম তো ভাই আমি। কত ভাই? গৃহস্থ বেচছে। কত বেচা হয়েছে? 2680। নতুন পাট আমরা দেখছি 2680। দেশের যে পরিস্থিতি, পাট কেনার লোক নাই। তো কাল ভাই রাত্রে এক ভাই কমেন্ট করছিল আমার এক ভিডিও, তো ব্যাংক ব্যালেন্স বন্ধ, পাট কিনবে কে? তো সেই ঝলমলিয়া হাট থেকে আজকে আমরা দেখছি পাটের বাজারটা। তো দু একটা পাট আমদানি হয়েছে, সবগুলাই হচ্ছে নতুন পাট এখানে, তবে কালারটা একটু সাদা ধরনের। কত বেচল ভাই? 2700 হিসাবে বেচে কেনা হয়ে গেছে। তবে কালার যদি একটু ভালো হতো তাহলে দামটা একটু বেশি হতো, কারণ সাদা কালারটি, এগুলো মিলশাট। মিলশাট যে পাটগুলো 27-28, আর যেগুলো একটু ভালো মানের পাট সেগুলো 2900-3000 টাকা বর্তমান বাজার বেচে কেনা হচ্ছে। 3000 টাকার উপরও বাজার আছে। কি দাম বললো ভাই এই পাটটা? কার ভাই? 2670 দাম হচ্ছে। দেন নাই? না দেব, মানে দাম হয়ে গেছে 2670। তো হাটে আমদানি কম, ব্যাপারীও কম আছে বাজারে, হয়তো ব্যাপারী থাকলে আবার দরদাম করে দু একটা ব্যাপারে, সেই হিসাবে দাম একটু উঠানামা হয়। তো এ হাটে আমরা দেখছি সবগুলোই হচ্ছে নতুন পাট, যে পাটগুলো আসছে আজকে বাজারে সবগুলো হচ্ছে নতুন পাট, তবে আমদানিটাও কম। এই যে পাইপ আমরা দেখছি গাড়িতে সাজানো হচ্ছে, বেচানো হয়ে গেছে। কি চাচা পাট নিয়ে এসেছিলেন নাকি? আরে বা, পাট কাটি এখনো? পাট কাটেন নাই? কবে কাটবেন? বৃষ্টি তো আজ কয়েকদিন ধরে হচ্ছে, বৃষ্টি হয় নাই, পানি এখন ভালো হয়নি, ভালো হয় নাই, মানে পাট এখনো সেই পরিবেশ হয় না, বৃষ্টি হয়েছে হয়তো উঁচু জায়গা। তো এই ছিল আজকে, এখানে আমরা দুই তিনটা গাড়ি দেখলাম, একটা 2700, একটা 2670-2680, আর ভালো মানের পাট যদি হয় তো 3000 টাকা পর্যন্ত, 3000 উপরেও বাজার আছে যেগুলো হাই কোয়ালিটি পাট। কি দাম পেয়েছিলেন ভাই পাট? ভাই টাকা নিচ্ছে, আমরা দেখছি এখানে ভাই লেনদেন করছে। এটাই তো কাম ভাই, বাজারে লেনদেন নাকি, এটাই তো কাজ। আপনি যা ডিউটি কাজ করতে হলো ভাই, সর্বোচ্চ কি দাম নিলেন পাট আজকে? এই পাশে আমরা একটা দেখলাম, এক ভাই 2700 করে নিয়ে গেছে ওদিকে, তবে একটু ভালো ছিল কালারটা।